ओम शांति। आज के तारीख हलो 17 मे 2022। बाबार साकार मुरली। आजकल मुरलीते बाबा बोलेछेन, मिष्टि बाच्चारा अर्धेक कल्प तुम्हरा देहेर यात्रा करेछो, एखन आत्मिक यात्रा करो। घरे बसे बाबार शरणे थाका, ए हलो आश्चर्यजनक यात्रा। तो बाबा बोलेछेन आमरा अर्धेक कल्प आमरा देहेर यात्रा करेछि, এখন আমাদের আত্মিক যাত্রা করতে হবে আর ঘরে বসে বাবার স্মরণে থাকতে হবে। এ হলো আশ্চর্যজনক যাত্রা। প্রশ্নটি বাবা বলেছেন, বাবা বাচ্চাদের কোন একটি বিষয়ে খুবই আশ্চর্য হন? উত্তর, যেই সম্পদের জন্য বাচ্চারা অর্ধেক কল্প ধাক্কা খেয়েছে, ডাকতে থেকেছে, সেই সম্পদ প্রদানকারী যখন এসেছেন তখন তার হয়েও তালাক দিয়ে দেয়। বাবা তখন আশ্চর্য হন, বাচ্চারা চলতে চলতে উচ্চে যাওয়ার পরিবর্তে সম্পূর্ণ নিচে নেমে পড়ে, এও কেমন আশ্চর্য। আরেকটা প্রশ্নতে বাবা বলেছেন, কোন বাচ্চারা বাবার কাছে খুব ভালো দক্ষিণা পায়? উত্তর, যে বাচ্চারা বাবা রচিত এই রুদ্রযজ্ঞের খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে আর সদা শ্রীমতে চলে, তারা বাবার কাছে খুব ভালো দক্ষিণা পায়। গীত বাবা বলেছেন, আমাদের তীর্থ হল অনুপম, হমারা তীর্থ নিয়ারা হে। ওম শান্তি। আধ্যাত্মিক যাত্রীরা এই গীত শুনেছে, তোমরা বাচ্চারা হলে আত্মারূপী যাত্রী। ওরা যারা তীর্থযাত্রা করে তাদের বলা হয় দেহের যাত্রী। ওই দেহের যাত্রাও অর্ধেক কল্প ধরে চলে, জন্মের পর জন্ম তোমরা এই যাত্রাই করে এসেছ। ওরা দেহের যাত্রা করে তারপর আবার ঘরে ফিরে আসে। তোমাদের এ হলো আধ্যাত্মিক বা আত্মিক যাত্রা, ওরা হলো দেহের পাণ্ডা, তোমরা হলে আত্মারূপী পাণ্ডা। তোমাদের মতো পাণ্ডাদের মালিককে নিরাকার পরমপিতা পরমাত্মা, তাকে বলা হয় পাণ্ডব সেনার আদি পিতা। তোমরা জানো যে আমরা দেহ বোধে ছিলাম, এখন বাবা এসে আমাদের অর্থাৎ আত্মাদের আবার ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য দেহি অভিমানী তৈরি করেছেন। তোমরা এখন আত্মিক যাত্রায় রয়েছ, এখানে কোনো কর্মেন্দ্রের কথা থাকে না। তীর্থযাত্রাতে মানুষ সর্বদা পবিত্র থাকে, তারপর ফিরে এসে বিকারী হয়ে যায়। এই তীর্থযাত্রায় গৃহস্থরাই যায়, নিবৃত্তি মার্গ বাস্তবে হলো গৃহস্থ ধর্ম থেকে পৃথক। তীর্থযাত্রাতে যে পাণ্ডা নিয়ে যায় তারা সবসময় ব্রাহ্মণই হয়। গীত আছে, চার ধাম প্রদক্ষিণ করলাম তবু বাবার কাছ থেকে দূরে রইলাম, বলে না চার উত্তর ফলগায় ফির ভি হরদম দূর রহে, মানে ভগবানকে পাওয়ার জন্য মানে অনেক জায়গায় ঘুরে বেড়ায়, চার ধাম যায় কিন্তু তবু তারা ভগবানের কাছ থেকে মানে বাবার কাছ থেকে দূরে থেকে যায়। বাবা এখন তোমাদের যাত্রাতে নিয়ে যাওয়ার জন্য পবিত্রবান, তিনি মুক্তিধাম জীবন মুক্তিধামে নিয়ে যাবেন। তারপর এই পতির দুনিয়াতে আসতেই হবে না, ওরা তো দেহের তীর্থযাত্রা করে আবার ফিরে আসে, এসে মন্দ কাজ করে। তীর্থযাত্রাতে ক্রোধ করাও মানা করা হয়, বিশেষ করে সেই সময়ে মানুষ পতিত হয় না। চার ধামে যাত্রা করতে 3-4 মাস লেগে যায়। তোমরা আত্মারা এখন জানো যে আমরা ফিরে যাচ্ছি, বাবার নির্দেশ হলো যতটা সম্ভব আমার স্মরণে থাকো। এ হলো মুক্তিধামের যাত্রা, তোমরা ওখানে ফিরে যাচ্ছ, তোমরা ওখানকার অধিবাসী। বাবা প্রত্যেক দিনই বলেন, আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে আর তোমরা এগিয়ে যেতে থাকবে। ঘরে বসে তোমরা যদি এই যাত্রা করো তাহলে এ তো আশ্চর্যের যাত্রা হলো, তাই না? যোগ অগ্নির দ্বারা সব পাপ নাশ হয়। অর্ধেক কল্প তোমরা এই দেহের যাত্রা করেছ, প্রথমে অব্যভিচারী যাত্রা ছিল, তারপর ব্যভিচারী যাত্রা হয়েছে। পূজাও প্রথমে তোমরা এক শিবিরই করো, তারপর ব্রহ্মা বিষ্ণু শঙ্করের পূজা হয়, তারপর লক্ষ্মীনারায়ণ ইত্যাদির পূজা হয়। শিব বাবা আর অন্য দেবী দেবতার কর্তব্য সম্বন্ধে জানে না, পুতুলের তো কোনো কর্তব্য হয় না। শিব বাবার কর্তব্য না জানা, সে তো যেন পাথরের পূজা হয়ে গেল, তবু তোমাদের কিছু
না কিছু মনোকামনা পূরণ হয়। সত্যযুগে কোনো দেহের যাত্রা হয় না, ওখানে মন্দির ইত্যাদি কোথার থেকে আসবে? এ তো হলো ভ্রষ্টাচারের দুনিয়া, মানুষ নিজেকে অতীত মনে করে, তাই তো পবিত্র হওয়ার জন্য গঙ্গা স্নান করে। কুম্ভ মেলার রহস্য তোমাদের বুঝিয়ে বলা হয়েছে, এ হলো প্রকৃত সঙ্গ। জ্ঞানও আছে যে আত্মা পরমাত্মা পৃথক আছে বহুকাল, সুন্দর মেলা করা হয়েছে। তখন সদ্গুরু এসে দালাল রূপে, সদ্গুরু পতিত পাবন দালাল রূপে এসে মিলিত হন। তার তো নিজের শরীর নেই, মানে শিব বাবা নিজের কোনো শরীর নেই, এই দালালের দ্বারা আত্মাদের নিজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করা, অথবা বাচ্চাদের নিজের পরিচয় প্রদান করেন। বাচ্চারা, আমি এসেছি তোমাদের শান্তিধামের যাত্রাতে নিয়ে যেতে, পাবন দুনিয়াতে নিয়ে যেতে। বাচ্চারা জানে যে ভারত পবিত্র ছিল, এখানে একই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, আর্য ধর্ম ছিল না। আর্য আর অনার্য দেবতাদের যদি আর্য বলা হয়, তাহলে আর্য ধর্মে কারা রাজত্ব করত? আর্য বলা হয় শিক্ষিতদের। এই সময় সব অনার্য অশিক্ষিত বাপদাদাকে জানে না, উঁচুর থেকে উঁচু হলেন ওই শিব বাবা, তারপর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, তারপর প্রজাপিতা ব্রহ্মা হলেন, তাহলে জগদম্বা প্রজামাতা হন। এনার দ্বারা ব্রাহ্মণদের রচনা হয়, ইনি হলেন দত্তক সন্তান। কে দত্তক নেন? পরমপিতা পরমাত্মা। তোমরা জানো যে আমরা তার সন্তান, কিন্তু বাবাকে ভুলে অনাথ হয়ে গেছো। কেউ গডফাদারের কর্তব্য সম্বন্ধে জানে না। বাবা এসে এমন সন্তানদেরই পাবন বানান। বাবাই তোমাদের মতো বাচ্চাদের পবিত্রতার শিক্ষা দান করেন। তোমরা যখনই যেখানে যাবে তাকে স্মরণ করতে হবে, মায়া তোমাদের প্রতি মুহূর্তে ভুলিয়ে দেয়, এ তো যুদ্ধের ময়দান, তাই না? তোমরা বাবার হয়ে যাও, মায়া আবার তোমাদের নিজের করে নেয়। এ হলো প্রভু আর মায়ার নাটক। বাবার হয়ে আবার আশ্চর্যবোধ সুনন্তি ভাগন্তি হয়ে যায়। এই মায়াও অতি বলবান, এ বুদ্ধির যোগ বলের যুদ্ধ বাবা ব্যতীত আর কেউ শেখাতে পারে না। সর্বসম শক্তিমান বাবার সঙ্গে যোগযুক্ত হলেই শক্তি পাওয়া যায়। তোমরা জানো যে এখন পবিত্র হয়ে আবার ঘরে ফিরে যেতে হবে। এখানে অভিনয় করার জন্য এই শরীর ধারণ করেছি, আমরা 84 জন্ম সম্পূর্ণ করেছি। এ হলো শেষের দিকে ছোট এবং মহান কল্যাণকারী যুগ। তোমরা সমস্ত জ্ঞান গঙ্গারা জ্ঞান সাগর থেকে নির্গত হয়েছ, বাবা বলেন। তোমরা বাবাকে স্মরণ করতে থাকো, তাহলে তোমাদের আয়ু বৃদ্ধি পাবে আর ভবিষ্যৎ 21 জন্মের জন্য তোমরা অমর হয়ে যাবে। তোমাদের অকালে মৃত্যু কখনোই হবে না। সময় তো তোমরা তোমাদের সময় মতো তোমরা নিজেরাই এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করো। চলতে ফিরতে তোমাদের বাবার স্মরণে থাকতে হবে। এই স্মরণের দ্বারাই তোমরা সৃষ্টিকে পবিত্র বানো। তো বাবার স্মরণের দ্বারাই আমরা এই সৃষ্টিকে পবিত্র বানাই। বাবা এসেছে তোমাদের পবিত্র বানাতে। যারাও তাদেরই লাগবে, যারা দেবতা ছিলেন, এখন যারা শূদ্র হয়ে গেছে বা অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে, তারা সবাই বেরিয়ে আসবে। সকলেরই নিজের নিজের সেকশন আছে, এখানেও সকলের নিজের নিজের নিয়ম আছে। এ আদি সনাতন দেবী দেবতা ধর্মের চারা লাগানো হচ্ছে। যারা প্রথমে ব্রাহ্মণ হয়েছিল তারাই আবার আসবে। ব্রাহ্মণ হওয়া ব্যতীত দেবতা হতে পারবে না, ব্রহ্মার না হলে শিব বাবার সম্পদের অধিকারী হতে পারবে না। যারা দেবতা ধর্মের তারা অবশ্যই ব্রাহ্মণ ধর্মে আসবে। তোমরা এখন কাঁটার থেকে ফুলে পরিণত হচ্ছ, কাউকে দুঃখ দাও না। তোমাদের সবথেকে বড় শত্রু হলো রাবণ, এই 5 বিকার রূপী শত্রুভুক্ত অর্ধেক কল্প ধরে সবাইকে লড়াই করে ফেলে দিয়ে পতিত বানিয়ে দিয়েছে। বাবা এখন এই যজ্ঞ রচনা করেছেন, অসীম জগতের বাবা এই রুদ্র জ্ঞান যজ্ঞে রচনা করেছেন, যাতে সব কিছু সহা করতে হবে। সেই যেই ঘোড়ার উপর
আত্মা বিরাজিত আছে, সেই সব কিছু নামই হলো রাজস্ব। রাজত্বের জন্য এই রুদ্র জ্ঞান যজ্ঞ, স্বর্গ স্থাপনার জন্য বাবার কত বড় যজ্ঞ রচনা করেছে। তোমরা জানো যে এখন এই দুনিয়ার পরিবর্তন হয়ে যাবে, তোমাদের হৃদয়ে এই নেশা থাকে বাবা এই যজ্ঞ রচনা করেছেন, একে খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। যারা শ্রীমতে চলবে তারা খুব ভালো দক্ষিণা পাবে, যজ্ঞের খুব ভালো দেখভাল করলে তোমরা এই বিশ্বের মালিক হতে পারবে। যেই সম্পদের জন্য তোমরা অর্ধেক কল্প ধাক্কা খেয়ে এসেছ, বাবা এসেছেন সেই সম্পদ দান করতে। এমন বাবাকে আবার তালাক দিয়ে দেয়, দেখে বাবা আশ্চর্য হয়ে যান। সজ্জনেরা এমন গান গায় তো যে তোমার প্রতি বলি হারি যাও। এখন যখন এসেছি তখন তোমরা আমার হয়েও আবার তালাক দিয়ে দাও। তারা তখন উচ্চে যাওয়ার পরিবর্তে নিচে পড়ে যায়। উঁচুতে চললে বৈকুণ্ঠে রস চাকতে পারবে, তফাৎ তো আছেই তাই না? কোথায় প্রাইম মিনিস্টার ইত্যাদি, আর কোথায় ভিল জাতীয় সম্প্রদায়। তাই তোমাদের এখন পুরুষার্থ করে বাবার কাছ থেকে রাজত্ব নেওয়া উচিত। এ হলো রুদ্র জ্ঞান যোগ। এই যুগে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে ভক্তি মার্গের জন্য, শাস্ত্র ইত্যাদি এইসব জিনিস তৈরি হয়েছে। ভগবান তো একজনই, যাকে পতিত পাবন বলা হয়। শান্তিধামার সুখধামে কেউ ডাকে না, তাই বাচ্চাদের সম্পূর্ণ নেশা চলে যাওয়া উচিত। এ হলো রুদ্র জ্ঞান যজ্ঞ। এরপরে কোনো যজ্ঞের রচনা করা হয় না, ওরা তো জাগতিক যজ্ঞের রচনা করে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য। বাবা অর্ধেক কল্পের জন্য কত বড় বিপর্যয় দূর করে, এ কথা কোনো সাধু সন্ত জানে। মুখ্য হলো গীতা মাতা, যা ভগবানের মহিমা, তাতে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। তাই এখন মানুষকে সাবধান করতে হবে, কারণ তাদের বুদ্ধি চোখ কৃষ্ণের সঙ্গে জুড়ে গেছে। কৃষ্ণ তো এমন বলেন না যে আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদের সঙ্গে করে নিয়ে যাব। বাবা এখানে বসে তোমাদের উপযুক্ত করেন, তিনি তোমাদের শ্যাম থেকে গোড়া তৈরি করেন, তোমরা শ্যাম হয়ে গিয়েছিল। বাবা আবার তোমাদের সুন্দর করে স্বর্গের উপযুক্ত তৈরি করে। চলতে ফিরতে বুদ্ধিতে বাবাকে স্মরণ করতে হবে, ব্যাস এই অবস্থা দৃঢ় হয়ে গেলে তোমাদের তরি পার হয়ে যাবে। হেলথ, ওয়েলথ আর হ্যাপিনেস বাবার থেকে তোমরা এতক্ষণে উত্তরাধিকার প্রাপ্ত করো। তাকে স্মরণ করে তার শিক্ষায় চলা উচিত। কাঁটাকে ফুলে পরিণত করতে হবে, তোমরা এখন ফুলে পরিণত হচ্ছ। এ হলো বাগান, এখন হলো কাঁটার জঙ্গল। অকাসুর বকাসুর, এ হলো সঙ্গমের নাম। উদ্ধার তো সবাইকেই হতে হবে, যে যতটা পড়বে পড়াবে শ্রীমত অনুযায়ী চলবে সে ততটা একুশ জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করবে। তোমরা সদা সুখী হয়ে যাবে, তোমাদের এখন 100% জ্যোতি কলা, এরপর কলা কম হতে থাকে। এই সময় কলা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এমন হয়েও কিন্তু বলছো এমন গেও থাকি, আমি গুণহীন, আমার মধ্যে কোনো গুণ নেই। বাবাকে তো দয়ালু বলা হয় তাই না? তিনি প্রতি কল্পের এই সঙ্গম যুগে আসেন। ভারত যখন স্বর্গ হবে তখন সবাই সুখী হয়ে যাবে। বাচ্চাদের এখন শ্রীমতে চলতে হবে, আসুরি মতে নয়। বাবা বলেন, আমার তো সব থেকে বেশি গ্লানি করা হয়, বলে দেয় আমি নাম রূপ থেকে পৃথক, হয়তো কোণে কোণে বিরাজিত। এই সবই ড্রামাতে লিপিবদ্ধ আছে। তোমরা এখন ত্রিকালদর্শী হয়েছ, আর বাবাকে জেনে বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছ। এখন তো রক্তের নাটকের খেলা হবে, এখন বাবা হচ্ছে রক্তের নাটকের খেলা হবে। এই নাটকে কত বিপর্যয় আসবে, কত মানুষের মৃত্যু হবে। ভক্তি মার্গে তো কত দেবীর চিত্র বানানো হয়, কত খরচ করে দেবী মূর্তি তৈরি করে পুজো করে আবার ডুবিয়ে দেয়। তাহলে তো পুতুল খেলা হলো তাই না? কালীর কেমন চিত্র বানানো হয় এমন কোনো মানুষ তো হয় না। তোমরা এখানে বসে আছো, তাত্ত্বিক যাত্রাতেই আছো। ট্রেনে বসে থাকলেও আত্মিক যাত্রাতেই থাকে, কেননা বুদ্ধি যাত্রাতেই লেগে থাকে। বুদ্ধির যোগ যদি লেগে না থাকে তাহলে সেই সময় নষ্ট হয়ে যায়। বাবা বলেন, তোমরা সময় নষ্ট করো না, তোমাদের সময় খুবই মূল্যবান, 1 সেকেন্ডও উপার্জন করতে ছাড়ো না।
বাবা তো তোমাদের সম্পূর্ণ পুরুষার্থ করান। বাবা বিশ্বে স্বর্গ রচনা করার জন্য এই যজ্ঞ রচনা করেছেন। তোমাদের বাবা বাবা করতে হবে, তাহলে তোরই পার হয়ে যাবে। তোমরা বলছে আমরা হলাম ব্রাহ্মণ, আমাদের উপর অনেক বড় দায়িত্ব। বাবা বলেন, বাচ্চারা আত্মাভিমানী হও, মন বাণী এবং কর্মে কাউকে দুঃখ দিও না। তোমাদের অতি কষ্টি মিষ্টি হতে হবে, ক্রোধ করলেই তোমরা অনেক বড় ডিসসার্ভিস করে ফেলো। সম্পূর্ণ তো এখনও কেউ হয়নি, ভূত হলো খুবই খারাপ। ভূত মানে পাঁচ বিকল্প বলা হয়েছে, কাম ক্রোধ তো মহঙ্কার। আচ্ছা, মিষ্টি মিষ্টি হালনাটি বাচ্চাদের প্রতি, মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাত পিতা বাপ দাদাকে স্নেহসুমন আর নমস্কার। ধারণার জন্য মুখোশালে এই সময় খুবই মূল্যবান, তাই এক সেকেন্ডও এর উপার্জন না করে ছিল না। তোমাদের আত্মাভিমানী হয়ে থাকার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। তো বলছে এই সময় খুবই মূল্যবান, আর তাই বা বলছে এক সেকেন্ডও এর উপার্জন না করে ছেড়ো না। তোমাদের আত্মাভিমানী হয়ে থাকার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। দুই নম্বর, চলতে ফিরতে বাবাকে স্মরণ করে নিজের স্থিতি সুন্দর করতে হবে। তোমাদের অতি মধুর হতে হবে, কাউকেও দুঃখ দেবে না। বরদান, যথার্থ বিধির দ্বারা ব্যর্থকে সমাপ্ত করে এক নম্বরে এসে পরমাত্মা সিদ্ধি স্বরূপ হব। আলোর প্রকাশের দ্বারা যেমন অন্ধকার শীঘ্রই শেষ হয়ে যায়, তেমন এই সময় সংকল্প শ্বাসকে সফল করলে ব্যর্থ শীঘ্রই সমাপ্ত হয়ে যায়। কেননা সফল করার অর্থই হলো সময় শ্রেষ্ঠের প্রতি লাগানো। তাই যারা শ্রেষ্ঠের প্রতি সময় নেয় দেয় তারাতে ব্যর্থকে জয় করে এক নম্বরে এসে যায়, তারা ব্যর্থকে স্টপ করার সিদ্ধি প্রাপ্ত করে। এই হলো পরমাত্ম সিদ্ধি। ওই ঋষির সিদ্ধি যারা করে তারা অল্পকালে চমৎকার দেখায়, আর তোমরা যথার্থ বিধির দ্বারা পরমাত্ম সিদ্ধিকে প্রাপ্ত করো। তো অল্পকালের প্রাপ্তি আর আমরা এখানে পরমাত্ম সিদ্ধিকে প্রাপ্ত করছি। স্লোগান, অপকারের উপরও যে উপকার করতে জানে সে জ্ঞানী আত্মা। অপকারের উপরও যে উপকার করতে জানে সেই হলো জ্ঞানী আত্মা। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মনের জন্য।